নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আমি সোহম আর আমি এখন হাজির হয়ে গেছি টালিগঞ্জ থানার উল্টো দিকে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে চানা কফি। এই নিয়ে তো তর্কাতর্কি চলেই, তবে ঘুম থেকে উঠে বা বিকেলবেলা এক পেয়ালা চা বা কফি না হলে ঠিক জমে না ব্যাপারটা। এবং দেখা যাচ্ছে আজকাল বিশ্বের বিভিন্ন জায়গায় চায়ের স্থানে কফি নাকি ভাগ বসাচ্ছে। এবং রিসার্চ থেকে জানা গেছে যে আমরা নাকি, এটা আমাদের জিনের অ্যাকচুয়ালি ব্যাপার, যে আমরা এই যে আমাদের পছন্দ এবং অপছন্দের যে ব্যাপারটা, এটা আমরা নিয়েই অ্যাকচুয়ালি জন্মাই। তো আমরা পেয়ে গেছি কিছু দর্শক বন্ধুদের, তো আমি তাদের কাছ থেকে জেনে নেবো যে তারা কি পছন্দ করেন, চা না কফি। আস জেনে নেওয়া যাক। দাদা আপনার, হ্যাঁ আপনারা কি কোথা থেকে আসছেন, কি করেন আপনারা, আপনাদের নামটা আগে জানবো। আমার নাম নীলাঞ্জন দত্ত। অমিত দাস। সূর্যদেব বর্মন। হ্যাঁ, তো আপনারা কোথায় কাজ করেন? আমরা রিটেল। এই যে ওকে 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 ক্যাপ্টেন। ওকে, আপনারা কোথা থেকে আসছেন? মানে বেলা। আচ্ছা, আপনারা কি করেন? ডিফারেন্ট ডিফারেন্ট চাকরি করি সবাই, আড্ডা এখানে মারি। আচ্ছা, তো এই আড্ডার ছলে চা না কফি ঠিক কোনটা আপনারা খান, মানে কি প্রেফার করেন? এখানে চাই হয়, কিন্তু কফিটা সামহাউ ফেভারিট আপনাদের। কখনো কখনো কফি খাওয়া হয়, কিন্তু যদি আড্ডা বলেন আড্ডা কিন্তু চা ছাড়া। আপনিও কি একই মত আমার সঙ্গে? আড্ডা তো চায়েরই আড্ডা। চা যতবার খেতে পারবেন আপনি ততবার কিন্তু কফি খেতে পারবেন, মানে ভালো লাগবে সেটাই, সেই হিসেবে আর কি। আপনি কি এক ঘন্টায় পাঁচবার চা খাবেন, এক ঘন্টায় পাঁচবার কফি খেতে পারবেন না? আচ্ছা, তো আপনারা যদি বলতে হয় যে সুযোগ দেওয়া হয় তাহলে আপনারা মানে চাই খাবেন বলতে গেলে? না না, আমরা কফি খাই না বা খাবো না এরকম কথা তো আমরা বলছি না। আমরা বলছি যে যদি আমাদেরকে অনেকক্ষণ ধরে আড্ডা মারতে হয় বসে, তাহলে সেখানে চাটা বেশি প্রেফারেবল। আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম তাহলে আমাদের বন্ধুদের কাছ থেকে যে তারা কি পছন্দ করেন। এবং আপনারা লিখে জানান যে আপনাদের কি প্রেফারেন্স, চা না কফি, মানে সকাল হলে চা না আর এবং বিকেল হলে চা না কফি, কোনটা প্রেফার করবেন। ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা, এবং এই শোটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।